বলা হচ্ছে একটা পালা বদলের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের টি টোয়েন্টি ফরম্যাট। সিনিয়র ক্রিকেটারদের বাদ দিয়ে জিম্বাবুয়ে সফরে পাঠানো হচ্ছে তরুণদের ঠাসা একটি দল। কিন্তু সিনিয়র ক্রিকেটাররা এখনই টি টোয়েন্টি ফরম্যাট থেকে পুরোপুরি বাদ পড়ে যাচ্ছেন বলে মনে করেন না টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি বলেছেন, পালাবদলের সময় যে এখনই শুরু হয়ে গেছে সেটা বলবো না, এখনও সিনিয়র ক্রিকেটারদের সামর্থ্য আছে, তবে জুনিয়র খেলোয়াড়দের মধ্যে ঠিকঠাক মতো তুলে ধরাটাও আমাদের কাজ। মূলত মাহমুদউল্লাহ রিয়াদের অধিনায়কত্ব নিয়ে সব থেকে বড় প্রশ্ন উঠেছে। অধিনায়কত্বের ধরন এবং সেকেলে রকমের সিদ্ধান্ত নেওয়া জাতীয় দলকে অনেক সময় বিপদে ফেলেছে। টানা পারফরম্যান্স খারাপ হওয়ার কারণে রিয়াদের অধিনায়কত্ব সরিয়ে দেওয়া হয়েছে। তবে মাহমুদউল্লাহ রিয়াদের নিজস্ব ব্যাটিং সত্তা এবং টি টোয়েন্টি দলে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিংয়ের প্রয়োজনীয়তা আছে কিনা সেটি নিয়ে প্রশ্ন করা হয়েছিল বিসিবির টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনকে। তিনি অবশ্য মনে করেন, মাহমুদউল্লাহ রিয়াদের মতো ব্যাটসম্যানের এখনও তিন ফরম্যাটেই অনেক কিছু দেবার আছে, যদিও টেস্ট ফরম্যাট থেকে অনেক আগেই নিজের নাম প্রত্যাহার করে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ওয়ানডে ফরম্যাটে মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম সহ বাকি যারা খেলছেন তাদের জায়গাটা মোটামুটি ফিক্সড। 2023 বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে দলে খুব বেশি পরিবর্তন না হওয়ার সম্ভাবনাই বেশি। তবে টি টোয়েন্টি ফরম্যাটটা অধিকতর তরুণ ক্রিকেটারদের নিয়েই দেখতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে প্রশ্ন করলে আলাদা করে বলেছেন খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, রিয়াদ দলে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে, সেটা আমরা সবাই বিশ্বাস করি, সেজন্য তার অধিনায়ক হওয়াটা গুরুত্বপূর্ণ না। সে এতদিন নেতৃত্ব দিয়েছে, হয়তো আমাদের টি টোয়েন্টি দলটা ওইভাবে মেলে ধরতে পারেনি, কিন্তু এখন রিয়াদ ওই চাপ থেকে বেরিয়ে এসে খেলুক, তার পারফরমেন্সটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। নুরুল হাসান সোহানকে দেওয়া হয়েছে আপতকালীন দায়িত্ব, অর্থাৎ শুধুমাত্র জিম্বাবুয়ে সিরিজের জন্য অধিনায়ক করা হয়েছে নুরুল হাসান সোহানকে। এরপরে অধিনায়ক কে হবেন সেটি নিয়ে এখন পর্যন্ত খোলাসা করেননি কোনো পক্ষই। তবে বিসিবির ইঙ্গিত অনেক ভেতরের খবর অনুযায়ী বলছে সাকিব আল হাসান দায়িত্ব পেতে পারেন আসন্ন এশিয়া কাপ এবং টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য। এই সফরের অ্যাসিড টেস্ট নিয়ে কিছু ছেলেকে বাজিয়ে দেখতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যারা সম্ভাবনাময় অন্তত টি টোয়েন্টি ক্রিকেটটাকে টি টোয়েন্টির মতোই খেলতে পারবে এমন ক্রিকেটারদের নিয়ে একটা নতুন দল পাঠাতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সুতরাং সামনের সিরিজগুলোতে অনেক পরিবর্তন আসতে পারে, বিশেষ করে আসন্ন জিম্বাবুয়ে সিরিজে বেঞ্চে থাকা প্রত্যেকটা খেলোয়াড়ের সুযোগ আসতে পারে ম্যাচে নিজেকে বাজিয়ে দেখার। তবে মুশফিক মাহমুদউল্লাহ রিয়াদের প্রমাণের মঞ্চ থাকবে একটাই, সেটা হচ্ছে ওয়ানডে ফরম্যাট। যদি ওয়ানডে ফরম্যাটে সেভাবে চার ছক্কার ফুলঝুরি কিংবা স্ট্রাইকিং ভালো করে খেলতে পারে মাহমুদউল্লাহ কিংবা মুশফিকুর রহিম, তাহলে হয়তোবা আবারও এশিয়া কাপ কিংবা টি টোয়েন্টি বিশ্বকাপের মূল দলে দেখা যেতে পারে এই দুই সিনিয়র ক্রিকেটারকে। সেই সাথে সাকিব আল হাসান তো থাকছেই।